কোর্টি পিউকে জড়িয়ে ধরে আদর করল ঋষি। মন ফাগুন সিরিয়ালে আমরা দেখতে পাই যখন সম্রাজ কোর্টে দাঁড়িয়ে বলে, মহামান্য আদালত, ঋষি সম্পূর্ণ নির্দোষ, ঋষি আমাকে খুন করেনি, আমাকে মিলি ছুরি মেরেছিল। তারপর সমস্ত সাক্ষ্য প্রমাণ পেয়ে ঋষিকে বেকুসুর খালাস দেয় আদালত। অন্যদিকে 10 বছর আগের অ্যাক্সিডেন্ট কেসটা আবারও রিওপেন করে। সেই সময় ছাড়া পেয়েই পিহু ঋষিকে জড়িয়ে ধরে, আর অন্যদিকে ঋষির মা বলতে থাকে, এই পিহুই হলো আসল প্রিয়দর্শিনী, আর মিলি একটা শয়তান মেয়ে। ওর জন্য ঋষির প্রতি কোনো ভালোবাসা আমি দেখতে পাইনি। আমি জানি এই পিহুই ঋষিকে বাঁচিয়েছে, আর আমি ঋষি ও পিহুর বিয়ে দেব। তো বন্ধুরা, কে কে খুশি ঋষি মুক্ত হলো বলে? কমেন্টে জানান আপনাদের মতামতটি, আর আমাদের গোল্ডেন প্রোডাকশন ফ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।